চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ গ্রেফতারকৃত পাঁচজন আসামিকে রাখা হয়েছে মহানগর গোয়েন্দা কার্যালয়ে। গতকাল রাজধানীর উত্তরার বাসা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় দেশি বিদেশি মদ। মাদক আইনের মামলাও তাদের বিরুদ্ধে হবে বলেই আগেই জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। এদিকে আজ তাদের কোর্টে তোলা হতে পারে। রাজধানীর গোয়েন্দা কার্যালয়ে রয়েছেন সহকর্মী ইয়ার বাদল, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, কোর্টে কখন তোলা হবে আসামিদের এবং পুলিশ রিমান্ডের আবেদন করেছেন কিনা? সাবরিনা, আমরা জেনেছি যে পুলিশ 10 দিনের রিমান্ড চাইবে। এখন আদালতের উপরে নির্ভর করছে আদালত কয়দিনের রিমান্ড মঞ্জুর করবেন। আর তাদেরকে কোর্টে নেওয়া হবে, আমরা যতদূর জানতে পেরেছি, বেলা 10টার পরে, অর্থাৎ 11টার দিকে বা 11টার কাছাকাছি সময়ে তাদেরকে হয়তো কোর্টে নেওয়া হতে পারে। এখানে ডিবি কার্যালয়ে আসামিদেরকে রাখা হয়েছে, তাদের রিমান্ড চাওয়া হবে এবং এখান থেকেই তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হবে। এখনও অফিসাররা এসে পৌঁছায়নি আমরা যতদূর জেনেছি। আপনি জানেন যে পরিমণি যে মামলা করেছেন সেই মামলায় 6 জন আসামি, এর মধ্যে 2 জনের নাম উল্লেখ করা হয়েছে, একজন ব্যবসায়ী নাসির উদ্দিন এবং আরেকজন অমি। এই 2 জনকে আসামি করে মামলা করা হয়েছে নাম উল্লেখ করে। এছাড়াও আরও 4 জন রয়েছে, মোট 6 জন আসামি এই মামলার। কিন্তু 5 জনকে যে কালকে গ্রেপ্তার করা হয়েছে, এদের মধ্যে 3 জন আপনি জানেন যে যখন অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন কিন্তু মাদকসহ অন্যান্য দ্রব্যাদি পাওয়া গেছে এবং এই কারণে অন্য যে 3 জনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, তারা এই মামলার নয়। কিন্তু একটি মাদক মামলা দায়েরের কথা আমরা জানতে পেরেছি সেই মামলার পরে। সেই কারণে আপনি বুঝতে পারছেন যে আসামি যারা, যে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এর মধ্যে আসলে 2 জন পরিমণির দায়ের করা মামলার আসামি। এরপর হয়তো মাদক সংক্রান্ত যে বিষয়টি আসবে সেটিতে বাকিদেরকে আসামি করা হতে পারে। তো এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে বেলা 11টার কাছাকাছি সময়ে তাদেরকে কোর্টে নেওয়া হবে, আর তারপরে হয়তো পরবর্তী আপডেট কি থাকবে সেটি জানিয়ে দেব। সাবরিনা, ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত জানতে পারবো আপনার কাছ থেকে। এতক্ষণ গোয়েন্দা কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী এ আর বাদল।